বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে বিকেলে কেক তৈরি করেছিলাম, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। গরম তেলে ময়দা দিয়ে কেক তৈরি করার চেষ্টা করলাম, মাশাল্লাহ ভালোই হয়েছিল। তো আমি প্রথমে তেলটাকে 1 কাপ পরিমাণ তেল গরম করে নিচ্ছি। গরম করে এটাকে চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা আমি দিয়ে দিব। ময়দাটা তেলের সঙ্গে ভালো করে মিক্সড করব। মিক্সড করার পরে এখানে আমি ঠান্ডা দুধ দিব 1/2 কাপ পরিমাণ। তা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কেকটা তৈরি করি। দুধ দেওয়ার পর আমি এখানে 2টা ডিমের কুসুম দিয়ে দিব, আর সাদা অংশটাকে চিনির সঙ্গে একসঙ্গে হ্যান্ড হুইস্ক দিয়ে আমি বিট করে ফোম করে নিব। দেখতে থাকুন আপনারা আমি কিভাবে কেক তৈরি করলাম। সকলের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আসলে প্রতিদিন ভিডিও দেওয়া হয় না, কারণ ভিডিও দিতে ভালো লাগে, কিন্তু যখন দেখি আমার সাবস্ক্রাইব কেটে নেয়, ওয়াচ টাইম ভিউ সবই কেটে নিচ্ছে, মানে মনটা ভীষণ খারাপ লাগে। এই জন্য হয়তো বা একটু দেরি দেরি করে ভিডিও দিচ্ছি।
কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে। পুডিং যেভাবে স্টিম করে আমি কিন্তু এই কেকটা সেইভাবে স্টিম করে নিয়েছি 40 মিনিটের মতো। এটা কিন্তু অনেক সফট হয়েছিল, বিকেলের নাস্তা হিসেবে ভীষণ ভালোই হয়েছে। আর আমি এটাতে চকলেট এসেন্স দিয়েছি বলে কালারটা এরকম এসেছে। তো সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।